আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وهادينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم آمنت بالله صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم সকলেই ভক্তির সাথে মহব্বতের সাথে দরবারে রেসালাতে দরুদ শরীফের নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কিরাম, মোহতারাম দোস্তর বুজুর্গ, সম্মানীয় ইমানদার ভাইয়েরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, পর্দার অন্তরালে উপবিষ্টা আমার সম্মানীয় ইমানদার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, নিছক তার দয়া ও অনুকম্পা যে তিনি আমাদেরকে অযাচিতভাবে বিনা আবেদন ও নিবেদন আর বিনা কোনো যোগ্যতায় সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী,
জগদ্গুরু বিশ্বগুরু সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন খাতামুন নবীয়িন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল আত্তিয়া মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা নিআমি ওয়া কাফা বিহি নিআমা। এই জন্য আল্লাহ তাআলা তার এই বিশেষ দানকে খুবই গুরুত্ব সহকারে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেছেন, এই পৃথিবীতে আমার সর্বশ্রেষ্ঠ উপহার পারা নম্বর চার, সুরার নাম আল ইমরান, আয়াত নম্বর 164। স্বচ্ছ ভাষায় এবং ব্যক্তহীন ভাষায় বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. অবশ্যই আমি ইমানদারদেরকে সেরা উপহার দান করেছি যখন আমি তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এই দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন আর এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব, এটাই হচ্ছে আল্লাহর মহাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহাদান, শ্রেষ্ঠ দান, সাধারণ দান বলি নেই, আল্লাহ তাআলা নে খুসুসান ইহসান জিতলায়া হ্যায়, তিনি তার অনুগ্রহ অনুকম্পা স্মরণ করে দিয়েছেন। যে আমি দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠালাম, এটাই আমার সবথেকে বড় দান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনী ও পবিত্র বাণীর পর্যালোচনা সভায় আমরা এসেছি, যাকে বলে সীরাতুন নবী। এর মানে কি? পবিত্র বাণী ও পবিত্র জীবনীর পর্যালোচনা সভা। জি হ্যাঁ, তো সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজি, সম্মানীয় ইমানদার মা বোনেরা, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দান। জি হ্যাঁ, আল্লাহর দানের শেষ নাই, দান আল্লাহর সীমাহীন, গণনা করে শেষ করা সম্ভব নয়। কুরআন শরীফের পারা নম্বর 13, সুরার নাম ইব্রাহিম, আয়াত নম্বর 34, সাধারণ দান নিয়ে আলোচনা করেছে। বা ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহর দেওয়া নিয়ামত সমূহকে তোমরা যদি গণনা করতে চাও তোমাদের সাধ্যের বাইরে, গণনা করে শেষ করা যাবে? ধরুন আমরা যে বেঁচে আছি, হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন যেই হোক, মানুষ প্রাণী, আমাদের জীবন নিঃশ্বাসের ওপর নির্ভরশীল। প্রতি মুহূর্তে নিঃশ্বাস গ্রহণ করছি, আবার নিঃশ্বাস ছাড়ছি। আমরা কি কেউ বলতে পারবো কটা নিঃশ্বাস নিলাম আর কটা নিঃশ্বাস ছাড়লাম? বলা যাবে কটা নিচের কটা? জি, কটা গরু খেয়েছি তাই বলতে পারবো না, কতগুলো চাল আর ভাত খেয়েছি তাই বলতে পারবো না, নিঃশ্বাস কটা নিলাম, নিঃশ্বাস কটা ছাড়লাম? এতগুলো কিন্তু পানি দিলে হবে না, অল্প অল্প দিতে। আমার সম্মানীয় ইমানদার ভাইরা, তাহলে জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সব তো তারই দান, ওগুলো কি করে গণনা করব? হ্যাঁ, প্রথম পারা সুরাল বাকারা
রুকু নম্বর 3 আয়াত নম্বর 29 বলছে জমির আসমানের সব কিছু তো তোমাদের জন্য, আল্লাহই দিয়েছেন, আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই আমাদের সেবায় নিয়োজিত করেছেন। হুয়াল্লাযি খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এখানে লাকুমের মধ্যে আল্লামু লিল ইনতিফা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষের সেবায় নিয়োজিত করেছেন। কিন্তু আল্লাহ বলছেন এ সব কিছু তো করলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তো ওনাকে যখন পাঠালাম এর থেকে বড় দান আর দুনিয়াতে হতে পারে না। জি হ্যাঁ, এই জন্য ইব্রাহিম নবী তিনি দোয়া করেছিলেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে দিয়ে অনেক কাজ নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে 10টা পরীক্ষা নিয়েছিলেন। সূরা আল বাকারা প্রথম পারাতে 124 নম্বর আয়াতে ওনার পরীক্ষা সম্পর্কে আলোচনা করা আছে। ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। একটু আস্তে বলবেন নাকি জোরে বলুন, এত বড় মজমা। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তারা যদি এসে বসে যান অসুবিধা আছে কি? তো হতে পারে এখানে মজমাতে বসলে 100টা শহীদের স্বভাব পাওয়া যাবে, আল্লাহ দিতে পারেন না? পারেন না, দাঁড়িয়ে থাকলেন দেবেন না বসলে দেবেন? আপনারা বসছেন না কেন? তাহলে একটু বসার সুযোগ করে দেন তাহলে 100টা। আচ্ছা, আমাদের মধ্যে নাই, আমরা নাই খুব দুষ্টু লোকও আছি তো মনে মনে হয় 100টা শহীদের স্বভাব, অত স্বভাব রাখবো কোথায়? বুঝতে পারছেন কিরকম দুষ্টুই বলেন তিনি, বলছে অত স্বভাব রাখবো কোথায়? এই কথা বললে হবে? হ্যাঁ, সবাইকে আসা দরকার। কি বলছে? হ্যাঁ, বসে গেলে 100টা শহীদের একটা সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা হতে পারে আল্লাহ খুব খুশি হয়ে 100টা শহীদের স্বভাব দিয়ে দেবেন, আমরা সবাই বসে যাই ইনশাআল্লাহ, নাকি বলে খামুশের সাথে বসি। তো ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিলেন, ফাতাম্মা হুন্না, উনি সমস্ত পরীক্ষাতেই উত্তীর্ণ হলেন। জি, আল্লাহ বলে না আপনাকে অনুসরণীয় বানালাম তোমার। এবার ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে তুমি শেষ একটা জিনিস করো, তুমি অনেক বড় ডিগ্রি পেয়ে গেছো, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আর তোমার বেটা ইসমাইল জাবিহুল্লাহ, তোমরা দুজনে মিলে বানাও বাইতুল্লাহ। কি বানাও? 125 নম্বর আয়াতটা নেন সূরা বাকারার, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাগিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইসমাইল জাবিহুল্লাহ, বানাও বাইতুল্লাহ। বানিয়ে দিলেন। 127 নম্বর আয়াতে উনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, কবুল করুন। এরপরে দোয়া করলেন 128 নম্বর আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এ আল্লাহ, আমাকে আর আমার বেটা ইসমাইলকে কবুল করুন, মুসলমান বানিয়ে দেন, আপনার অনুগত রাখুন, আনুগত অনুগত থাকতে পারি, আর আমার এই ছেলে ইসমাইলের বংশে একটি উম্মত তৈরি করবেন। উম্মত মানে জাতি, উম্মত মানে দল নয়, সবাই শুনছেন? উম্মত মানে ফিরকা নয়, উম্মত মানে কোনো পার্টি নয়, উম্মত হচ্ছে জাতি। একটা জাতি চাই, উম্মত চাই, ওই উম্মতের নাম হবে উম্মতে মুসলিমা, অর্থাৎ মুসলিম জাতি। আমরা কি শুনছেন? মুসলিম। কিন্তু আল্লাহ বললেন, ইব্রাহিম বললেন যে আল্লাহ এই সর্বশ্রেষ্ঠ জাতির জন্য সর্বশ্রেষ্ঠ রসুল চাই। কি চাই? 129
১৯ নম্বর আয়াত সূরা আল বাকারা, উনি দোয়া করলেন রব্বানা ওয়াবাথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজীযুল হাকীম। এমন রাসূল পাঠান যিনি আপনার কুরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে আল্লাহ আপনার পয়গাম পৌঁছে দেবে, আল্লাহর বার্তা পৌঁছে দেবেন কুরআনের দ্বারা। মন গড়া কোনো কিস্সা কাহানি শুনছেন বলবেন না। আজকাল দুনিয়াতে মন গড়া কথা খুব চলতেছে, কি বলছেন আপনারা? হ্যাঁ, বহুত বড় সমস্যা। হ্যাঁ, বহুত বড় সমস্যা। আল্লাহ আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে বয়ান করে বুঝাবেন, দাওয়াত দেবেন, তাদের পয়গাম পৌঁছাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্দেশ এসেছিল যে আপনি নিজের তরফ থেকে কোনো মন গড়া কথা বলতে পারেন না, আপনি তাবলিগ করবেন, তাবলিগ ওই কথার তাবলিগ হবে যেটা আল্লাহ উপর থেকে অবতীর্ণ করেছেন। আপনারা সবাই একমত? হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে রয়েছে পারা নম্বর ৭, সূরার নাম আয়াত নম্বর ৬৭, আপনাদের সামনে নম্বরটাই কেন দিচ্ছি যাতে লিখে রাখতে পারেন, দেখে নেবেন। জি হ্যাঁ, কোনো উলামারা এই যে ইত্তেফাকুল উলামা বৃহৎ ময়মনসিংহের, কি ভাই ঠিক বলছি না ভুল বলছি বলুন? এই উলামারা খেপে যায়নি, শুকে খেতে ভুতে কি লয়? হ্যাঁ, এরা এত কোরবানি দিয়ে কেন আজ উম্মতের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছে? কি একজন নবী, এখনই আমি বক্তব্য রাখবো আপনাদের সামনে, নিরক্ষর হওয়া সত্ত্বেও একটি নিকৃষ্ট জাতিকে অল্প দিন ২৩ বছরের মাঝখানে শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে সমাসীন করে দিলেন, এটা কি কোনো কাকতালীয় ব্যাপার? আরে বলছেন না কেন? হ্যাঁ, এ কোনো আকস্মিক ঘটনা না, একটা সত্য জিনিস। মানব সভ্যতার ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় অবদান, কি বলছেন আপনারা? আজকে তার পবিত্র সিরাতুন নবী, তার পবিত্র জীবনী আর পবিত্র বাণীর পর্যালোচনার সভার এইখানে আমরা এই আলোচনাই করতে চাই, কোনো গল্প বলার জন্য আমরা এখানে আসি না। কি ভাই বুঝতে পারছেন? ইন্ডিয়া থেকে এসেছি আপনাদের ঠকানোর জন্য এসেছি নাকি? হ্যাঁ, সঠিক কথা শোনা হোক, কি বলেছেন সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে? এক ঢোক দু ঢোক দেবেন, খুব বেশি নয়। হ্যাঁ, ও আপনি দিচ্ছেন কেন? মুশকিল, তিন চার ঢোক দেন, ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দরুদ শরীফ পড়তে থাকি নাকি বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়তে হয় না? আর যদি দরুদ না পড়ে সে কে? সে কৃপণ, মহাকৃপণ। আমাদের বাংলাদেশে বলে হারকিপ্ট, হারকিপটা বুঝেন না? হ্যাঁ, হারকিপটাকে যে দরুদ পড়ে না তার উপরে আল্লাহর অভিশাপ, আর যে দরুদ পড়ে চার দশে একবার দরুদ পড়লে চার রকম পাওয়া যাবে, চারটে দান, ১০টা রহমত, ১০টা গুনামাফ, ১০টা নেকি, ১০টা জান্নাতের দরজা বুলন হয়ে যাবে। আমার মতো বোকা কে হবে যে দরুদ পড়বে না? আমি দরুদ পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে হারকিপটা হবেন না দরুদ পড়বেন? হাত তুলে বলেন দিকে কে দরুদ পড়বে? আরে মাশাল্লাহ, সবাই তো খুব ভালো লোক দিচ্ছি,
তাও বলে দিচ্ছি, এরপরে যদি কেউ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নামের সাথে দরুদ না পড়ে, ও দোষটা তার ঘাড়ে, আমার ঘাড়ে নয়, আমি বক্তা, আমি মুক্ত। কি ভাই শুনছে? আমি বল, আমি বক্তব্য দিয়ে দিয়েছি। কি বললেন? এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাবলীগ করুন, তাবলীগ করুন, বাল্লিগ। জি, কিন্তু কি তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা কিছু অবতীর্ণ করা হচ্ছে রবের তরফ থেকে সেইটাই বলবেন। আজকে তাবলীগে যদি মন গড়া কথা হয় তো উলামারা চুপ করে বসে থাকবে, বলেন? আরে বলছেন না কেন? হ্যাঁ, উল্টো পাল্টা তাফসির হলে উলামারা তার বিরুদ্ধে বলবেন না বলবেন না? হ্যাঁ, আমরা দিন চাই, আমরা কোনোদিন দুনিয়া চাই না। কি ভাই কি চাই? আপনি দিনের মেহনত করছেন, আপনি দিনের বিরুদ্ধে কথা বলছেন। হ্যাঁ, কেউ যদি বলে যে নবীওয়ালা কাজ শুধু একটা কাজ, তাহলে সে কি সঠিক কথা বলছে না বেঠিক বলছে? বিলকুল হারাম, বিলকুল হারাম। এখানে ইব্রাহিম নবী দোয়া করেছেন, কি বলছেন? এমন নবী চাই যিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে আল্লাহর পয়গাম পৌঁছাবেন, আর কি করবেন? কিতাব আর সুন্নতের তালিম দেবেন, শিক্ষা। এরা শিক্ষাকেই অস্বীকার করছে। আবার শুনছেন? মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে মানুষকে কি করছে? উস্কানি দিচ্ছে। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? হ্যাঁ, আপনারা কি বেজার হয়ে গেলেন? কিন্তু সমস্যা নাম্বার তিন বলছে ওয়াইউজাক্কিহিম, যে মানুষের জীবনের পবিত্রকরণ এই আল্লাহর ওলিরা বসে আছেন, হাফিজ হুজুর এখানে তশরিফ রেখেছেন। আরে শুনছেন আপনারা? হ্যাঁ, এখানে আমাদের হ্যাঁ খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুল্লাহর মতো ব্যক্তিত্ব এখানে রয়েছে, ইনারা সমস্ত দুনিয়ার মানুষের কি করে মানে চিত্ত শুদ্ধি, আত্মা শুদ্ধি, জীবনের পবিত্রকরণ এর জন্য ওনারা জিকিরের দ্বারা মানুষকে খানকার মধ্যে নিয়ে গিয়ে মেহনত করেন না করেন না? হ্যাঁ, এখন আমাদের এখানে কিছু লোক বলছে কি জানেন, ওই ওই মসজিদে জিকির হইতেছে তাবলিগ শেষ, ওখানে কোরআনের তাফসির শুনাইতেছেন তাবলিগ শেষ। তুমি কে গো? কোরআনের তাফসির করলে তাবলিগ শেষ হয় না, ইমান জিন্দা হয়? বলে বলুন, এটা খুব সমস্যার ব্যাপার। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আর তিনি এসে এই তিনটে লাইনের মেহনত করবেন, এটা কোরআনের কথা। জি হ্যাঁ, কোরআন শরীফের পারা নম্বর দুই, পৃষ্ঠা নম্বর দুই, সূরা নাম আল বাকারা আয়াত নম্বর 151 পড়ে দেখুন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি মানে পুরো সিরত নিয়ে বলছি, রসুল কেন এলেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. আমি এমন রসুল পাঠালাম যিনি আমার আয়াত তেলাওয়াত করে মানুষকে আল্লাহর পয়গাম, আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। জি, এই জন্য নবী মোহাম্মদ সাল্লাম কোনোদিন মন গড়া কথা বলেন নাই, আর আল্লাহ সার্টিফিকেট নিয়ে দিয়েছিলেন, সার্টিফাই করেছিলেন কোরআন শরীফের 27 পড়াতে সূরা নাজমের 3-4 নম্বর আছে, বা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মোহাম্মদ সাল্লাম কোনোদিন প্রবৃত্তির তাড়নাই মন গড়া কথা বলেন না, তিনি তাহাই বলেন যাহা তিনি প্রত্যাদেশ প্রাপ্ত হন, উপর থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হলে তবেই বলেন। তবে ওনার বলার মধ্যে একটা জিনিস আছে, একটা ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর। কি বললাম? ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর, ওটা কোরআন, ওটা কি? আর একটা জিনিস হচ্ছে ভাব আল্লাহর কিন্তু ভাষা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওটা হচ্ছে সুন্নাত, ওটা কি? ভাব আল্লাহর, ভাষাটা আল্লাহর নয়, ভাষাকার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সেটা কি? হাদিস, অর্থাৎ সুন্নত। জি হ্যাঁ, ভাব আল্লাহ
আল্লাহর ভাষা আল্লাহর কোরআন, আর ভাব আল্লাহর ভাষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস অর্থাৎ সুন্নাত। এই দুটো জিনিসই তো আল্লাহ তাআলা উপর থেকে দিয়েছেন, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু। একটা বহি যা তিলাওয়াত করা হয় আর একটা বহি যা তিলাওয়াত করা হয় না। জি তো বললেন যে এমন রাসূল পাঠালেন যিনি আসলেন, আর আসার পরে তিনি কোরআনের আমার আয়াত তেলাওয়াত করে শোনালেন, আর তিনি মানুষকে কি করলেন তাদের জীবনের পবিত্র করলেন, ওয়ায়ু যাক্কিকুম, মানুষের জীবনের পবিত্রকরণ করলেন, নাপাক জীবনগুলোকে পাক করে দিলেন। ভাইউ আল্লামুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব আর সুন্নতের তালিম দিলেন। ওয়ায়ু আল্লামুকুম মা লাম তাকুনু তাআলামুন, এমন এমন বিষয় শেখালেন ইতিপূর্বে কোনো নবী কোনো রাসূল শেখান নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটি আয়াত শুনে নিলেন আপনারা, এক শুনেছেন সূরা আল ইমরান চতুর্থ পারা 164 নম্বর আয়াত, দ্বিতীয় শুনলেন প্রথম পারা সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, তিন নম্বর শুনলেন দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা আল বাকারা 151 নম্বর আয়াত। এবার আল্লাহ তাআলা ব্যাপকভাবে সমস্ত বিশ্ববাসীর জন্য বলছেন, এই শুধু মুসলমানকে কেন বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি শুধু মুসলমানের জন্য ছিলেন না সারা বিশ্ববাসীর জন্য? জোরে বলুন। হ্যাঁ, পারা নম্বর 28 সূরা নামাল জুমআ আয়াত নম্বর 2। এবার আল্লাহ নিজেই বলে হু আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হুয়াল্লাযী, তিনিই বিশ্ব স্রষ্টা, তিনিই বিশ্ব প্রভু, যিনি বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের মানুষের জন্য নাই, মানুষের জন্য কাদের কাছে পাঠালেন? মূর্খ লোকেদের কাছে পাঠালেন। বাসাফিল উম্মিয়িন, অসুস্থ পরিবেশে, অনুন্নত দেশে, নিকৃষ্ট জাতির কাছে, অসভ্য লোকেদের কাছে, যে সমাজের চরম অবক্ষয়, মরু অঞ্চল, সব থেকে অর্থনৈতিক দিক থেকে যে সমাজ পঙ্গু, যেখানে শিক্ষার কোনো আলো নেই, এই রকম একটা যেখানে পরিবেশ, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তার বেহুরমতি করেছে, 360টা মূর্তি রেখে তারা পুজো পাঠ করত, কি বলছেন আপনারা, সেখানে তারা নিজেদের দেবদেবীর নামে বিবস্ত্র হয়ে তারা তওয়াফ করত, আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী নির্বিশেষে সবাই তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। শালীনতা বোধ বজায় রাখা যায় না, নোংরামি করেছে, তাহলে আল্লাহর ঘরের বাইতুল্লাহ চত্বরে অপবিত্র করেছে, অপবিত্রতা। এই রকম জাতি যারা, তাদের কাছে সর্বশ্রেষ্ঠ নবী? আরে বা, কোরআন শরীফ পরিষ্কার ভাষায় বলেছে, পারা নম্বর 9 শেষ পৃষ্ঠা সূরার নাম আনফাল আয়াত নম্বর 35, বা মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। ওরা আল্লাহর ঘর বাইতুল্লাহতে নামাজ পড়তো না, যে ঘর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ বানালেন, যেখানে আজান দেওয়া হলো, জি হজের জন্য দাওয়াত দেওয়া হলো, আর কোরআন শরীফে সূরা হজ পড়ুন 17 পারাতে 26 নম্বর আর 27 নম্বর আয়াতটা পড়ে দিন, ইব্রাহিম নবীকে আল্লাহ হুকুম দিয়েছিলেন ওয়া আযিন ফিল নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি
ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম। সারা বিশ্ববাসীকে যেখানে আজান দেওয়া হয়েছিল ওরা আজান বন্ধ করে দিয়েছিল, কি করত, তালি বাজিয়ে গান গাইতো দেবদেবীর নামে আর শাঁখ বাজাত, শঙ্খ বাজানো জানেন শঙ্খ? আরে আমাদের হিন্দুস্তানে হিন্দুরা সকাল সন্ধ্যায় শাঁখ বাজায়, শাঁখ বাজানো ভুয়া ভুয়া, এ শাঁখের আওয়াজ শোনেন নাই কোনোদিন? কি কইতেছে ওরা নিজেরাই সকাল সন্ধ্যায় বলতেছে আমাদের ধর্মটা ভুয়া, ধর্মের মধ্যে সারসত্তা কি ছিলে ভুয়া ভুয়া, এই তো বলতেছে আজান নাই। আচ্ছা সারা দুনিয়ার লোক আমাদের এখানে কলকাতাতে একবার বললো যে শব্দ দূষণ হইতেছে মাইকের আজান বন্ধ করে দাও, বীরভূম জেলার একটা মসজিদ থেকে মাইক নামিয়ে ফেললে। আমাদের এখানে কোনো আমরা সমস্যাতে নেই, আপনারা এখানে মনে করেন মুসলমানরা সব মহিলাই গেছে, কিছু হয়নি আমাদের, আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম জমিদারি মসজিদ থেকে নামাজ মাইক নামানো যাবে না, পুলিশ প্রশাসনকে দিয়ে বলা হলো শিগগিরই মাইক তুলে দাও, কি ভাই বুঝতে পারছেন না? আমরা বললাম আরে বাবা এত গান হয় হিন্দি গান শুনছেন না আপনারা, হ্যাঁ প্যার ক্যা তো ডরনা ক্যা প্যার ক্যা তো ডরনা ক্যা, আরে এত গান হয়ে যাচ্ছে সারা রাত দিন তাতে কোনো দিন শব্দ দূষণ হয়নি, আর আজান দিলে তোমার কলজে জ্বলে, বরং আজান দিলে মানুষের অন্তরে প্রশান্তি নেমে আসে। আরে বলছেন না কেন, হ্যাঁ একটা গান দুবার তিনবার শোনার পরে বলে এই বন্ধ কর, আরে ভালো লাগতেছে না আজান, ভালো লাগতেছে না, আরে বলছেন না কেন, যখনই মানুষ শুরু করে নেয় অসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সকলের অন্তরে প্রশান্তি নেমে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজান বন্ধ করতে পারিনি, কি ভাই শুনছে আমাদের ভারতবর্ষে পুরো মাইকে আজান চলছে, এক জায়গায় একটা ঘটনা ঘটেছিল আমরা প্রতিবাদ করলাম সঙ্গে 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 প্রশাসন ফেলে গেল, বুঝতে পারছেন না? শুনুন প্রথমে আমার এই জানটা যাবে তারপরে মসজিদ থেকে আজ মাইক নামাতে পারবেন, এই রক্তের পরোয়া করে না মুসলমান, ঠিক বলছি না ভুল বলছি? ওরা আল্লাহর ঘর বাইতুল্লাহতে আজান বন্ধ করে দিয়েছিল, ওরা নামাজ কালাম পড়তো না, আল্লাহর জন্য নামাজ পড়া হতো না, 360টা মূর্তি রেখে দেবদেবীর নামে পুজো পাঠ করছিল, গান গাইছিল, বামা কানা সালাতুহুম, ওরা নামাজ পড়তো না ইল্লা মুকান, মুকান মানে তালিয়া পিটনা, তালি বাজিয়ে, কিরকম জানেন আমাদের বাংলাতে তালি বাজিয়ে নেচে নেচে গান হয় মন্দিরে, আছে গৌরনি তাই নদীতে কৃষ্ণ আছে মথুর রাতে, আর কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায়, আই রে তোরা দেখবি যদি আই রে চলে আই, কি গান, একটা গান বললাম বলে রাগ করলেন? আমি ওদের মন্দিরে গিয়ে এটা শিখে এসেছিলাম, গিয়েছিলাম যে কীরকম গান হয় একবার দেখে আসি, বুঝতে পেরেছেন? তাহলে ইল্লা মুকান ও তসরিয়াতের স্মৃতিয়া বাজানা, তার মানে সাংখ্যে বাজানা, এখানে যারা এই কাজ করছিল যে দেশটাতে ফসল ফলে না আমার নবীকে ওই দেশে পাঠানো হলো কেন? সিরাতের নবীর মজমা থেকে আমি প্রশ্ন করি, আয় আল্লাহ তুমি বলো আমার শস্য শ্যামল দেশে কেন পাঠালে না? কি ভাই শুনছেন আপনারা, যে দেশে ফসল ফলে না সেই দেশে আমার নবীকে পাঠালেন? হ্যাঁ 13 পারা সূরা ইব্রাহিম পড়ুন, আর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত দেখুন, তাতে ইব্রাহিম নবী খুবই আক্ষেপ করে বলেছিলেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, বিবিয়ার বাচ্চাকে ছেড়ে যাচ্ছি যেখানে কোনো ফসল ফলে না,
আর আমাদের বাংলাদেশ শস্য শ্যামল দেশ। আরে বলছেন না কেন, ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমাদের দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসতেন, আরে বলছেন না কেন, এত হাজার মাইল দূর থেকে আমরা সিরাতের নবী করতেছি আর সবাই এসেছি মহব্বতের সাথে এসেছি না বেজার হয়ে, জোরে বলুন, আরে কুরবানি দিয়ে এসেছি না আসিনি, তাই তো নিজের ঘরের সব কাজ ভাত ছেড়ে দিয়ে টাকা পয়সা খরচ করেই তো এসেছি নাকি বলেন? হ্যাঁ, আরে এই 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 ইত্তেফাকুল উলামারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মেধা বৃত্তি দিয়েছে না দেয়নি? হ্যাঁ, সুখে খেতে বুঝতে গেল টাকা খরচ করে কেন গো? হ্যাঁ, টাকা খরচ হয়েছে না হয়নি? তাহলে এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর সাজিয়েছে, এরকম করছে, আর প্রতি বছরে এরকম করবেন ইনশাল্লাহ? আচ্ছা, আরও প্রতি বছরে এর থেকে ভালো হবে না খারাপ হবে? এর উন্নতি হবে ইনশাল্লাহ, ঠিক বলেন কি? হ্যাঁ, এর থেকে মানে এর উন্নতি হতেই থাকবে। বলুন, এটা কেন করছে? শুকে খেতে ফুটে গেলে কেন পারে বাবু এত দূর থেকে? তার থেকে আমাদের গ্রামে আমাদের দেশে যদি নবী আসতেন, ময়মনসিংহের লোকেরা সবাই বলুন এক গাদা ফুল টুল নিয়ে আমাদের নবীকে আমরা কী করতাম? অভ্যর্থনা, ইস্তিকবাল আল ইস্তিকবাল আল হাম, গরম গরম শুভেচ্ছা জানাতাম। কী বলছো না কেনা? আরে বলছো না, গরম অভ্যর্থনা, আমরা সবাই গুলাম নিতাম। কী বলতাম? বিশ্ব নবীর আগমন, না কেউ বলছে না আল্লাহ গুলা তো। হ্যাঁ, এই চুপ বসো, আমি শুধু উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ওই 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 মক্কাতে কোনো ফুল ফোটে তো ওখানে আমার নবীকে কে স্বাগতম জানাবে? কে ফুলের মালা দেবে? আমরা তো সবাই দিতাম মালা, দিতাম না দিতাম না, আর আসার পরে নবীজিকে পিঠা দিতাম, কি মোটামুটি 70 রকমের পিঠা দিতাম আমরা। আরে বাংলার লোকেরা পিঠা খেতে জানে না জানে না? আর ভর্তা করকম নিতেন 70 রকমের, মাছ ওই রকম কমসেকম 20-25 রকমের নাকি বলেন? হ্যাঁ, গোস্ত কত রকমের সুবহানাল্লাহ বলেন? তাহলে আমার নবীকে কত খেদমত দিতাম আমরা। আর এমন দেশে পাঠিয়েছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন দুবেলা পর পর দুবেলা, ভুল বুঝবেন না, পর বুঝতে পারছেন না, পর দুবেলা কোনোদিন পেট পুড়ে খেতে পান নাই, পেটে পাথর বাঁধা থাকতে হয়েছে তাকে। কেন এইরকম অনুন্নত দেশে অশিক্ষিত মানুষের কাছে, অসভ্য জাতির কাছে, নিকৃষ্ট জাতির কাছে এই সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তুমি কেন পাঠালে? আল্লাহ বলছেন, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো মোহাম্মদ সোহরাব আলী খান কাসমি, তুমি এই বৃহত্তর ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার তরফ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বড় বড় বুজুর্গদের হাফেজি হুজুর সেখানে সম্মান, তিনি তাশরিফ ফরমায় রয়েছেন, যেখানে বড় বড় উলামারা রয়েছেন, আল্লাহর ওয়ালিরা রয়েছেন, সেইখানে আমি মোহাম্মদ সোহরাব আলী খান একটা সাধারণভাবে প্রশ্ন করলাম, কিন্তু প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন। কি ভাই বুঝতে পেরেছেন প্রশ্নটা কি? আল্লাহ বলছেন আমি সর্বশ্রেষ্ঠ সুরা নাযিল করলাম, আর সর্বশ্রেষ্ঠ সুরার ভিতরে ওটার নাম কলবুল কোরআন, ওটার নাম ইয়াসিন শরীফ। আমি তার উত্তর দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। পাঁচটা আয়াত, 6 নম্বর আয়াতে আবার উত্তর দিচ্ছেন, লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ইয়াসিনের তরজমা কেউ জানে না, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে সংকেত বাণী। বুঝলাম কিছু, তো মিলিটারিরা আপোষের মধ্যে একটু সংকেত বাণী বলে, বুঝতে পেরেছেন সাধারণ লোকেরা? আচ্ছা, গরুর হাটে যাবেন, গরুর হাটের দালাল্লা নিজেদের মধ্যে কিছু সংকেত বাণী বলে, তাহলে বুঝছেন না, আপনাকে ঠকিয়ে দেবে, ওরা ওদের মধ্যে বলে দেবে নাকি বলেন যে খালি মুড়ি থোড় থোড়ি মুড়ি খা, এ কী বললো রে কি? ওরা বলে ফেললে যে এত টাকা, বুঝতে পেরেছেন?
ওরা ওদের মধ্যে ঠিক বলা খাওয়া করে নেবে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমার আর রসুলের মধ্যে একটা সংকেত বাণী আছে, ইয়াসিন, তারপরে তহা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে সংকেত বাণী। এবার বলছে ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, পৃথিবীর কেউ আপনাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে মানুক আর না মানুক, আমি সার্টিফাই করলাম আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, কোনো সন্দেহ নেই। আর কি বললেন, আপনি যে পথে চলছেন, এই মানব, এই একটা সমাজ যার চরম অবক্ষয়, আর এই যে একটা সমাজ যেটা দুর্নীতিতে ডুবে আছে, এই আপনি দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে চান, আপনি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে চান, স্থাপন করতে চান, আপনি দুর্নীতিমুক্ত জীবন প্রতিষ্ঠিত করতে চান, আপনারা চান না? না, এতগুলো লোক কেউ বলছে তো না, ইত্তেফাকুল উলামা, এদের উদ্দেশ্য সারা দুনিয়ার লোকজনে নাও, পৃথিবীর সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে বলছি, সমস্ত রাজত্বের মঞ্চে যারা বসে আছে, যারা প্রশাসন আছে, প্রশাসক আছেন, তাদের সবাইকে বলছি যে এই ইত্তেফাকুল উলামা, এদের আসল উদ্দেশ্য দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা। আপনারা চান না? চান না, হাত তুলে বলুন। হ্যাঁ, দুর্নীতিমুক্ত প্রশাসন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। আচ্ছা, প্রশাসনে দুর্নীতি আছে না নেই? সবাই জিব্রাইলের ফেরেশতার পোতা মনে হয় ওরা, না বলেন? হ্যাঁ, কি দুর্নীতি মানে বলছে পারলে দেশটা কি বেঁচে দেবে? আরে শুনছেন ভাইজান? হ্যাঁ, বলছে আমি নেতা, নেতা খালি লেতা হ্যায় দেতা নেই হ্যায়। হ্যাঁ, কি করছে এখন? সারা জীবনে নেতা, 100,000 কোটি টাকার মালিক হয়ে গেছে, 1,000 কোটি টাকার, আবার ভোট চাইতেছে তৃতীয়বার, বলছে চাচা ভোটটা দিয়েন, বলছে শালা তোকে আর ভোট দেবো না, তুই কিচ্ছু করিস না, বলছে চাচা এই তৃতীয়বার দেন, এইবার আপনাদের জন্যই তো করবো, বলছে কেন প্রথম দুবার তো তুই কিছুই করিস, বলছে ওই দেখা আপনি জানেন না গোস্ত 3 ভাগ করতে হয়, কুরবানির গোস্ত প্রথমে নিজের আর পরে আত্মীয় স্বজনের, আর লাস্টে হচ্ছে কার, গরিবদের, জনগণের। তো আমি প্রথমে আমারটা করে নিয়েছি, দ্বিতীয়বার জিতেছি, আবার আত্মীয় স্বজনদের করে নিয়েছি, এইবারটা ভোট দিলে আপনাদের দেবো, এই লাভ করলেন নাকি আপনারা? হ্যাঁ, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে চান, তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন দুনিয়াতে কায়েম করতে চান, এবং তিনি এক একটা ব্যক্তি ব্যক্তি প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা ব্যক্তির জীবনকে দুর্নীতিমুক্ত করতে চান, এই লক্ষ্যে তিনি মেহনত করতে চান, আর তাকে পাঠিয়েছে সব থেকে দুর্নীতিতে ডুবে থাকা সমাজের কাছে, একই জ্বালা। হ্যাঁ, আল্লাহ বলছেন এই জন্য পাঠিয়েছিলেন না, এই যে হুজুর সাল্লামকে মেহনত করছেন ওটাই সঠিক আছে, আমি সার্টিফিকেট দিলাম, কিন্তু উনি করবেন কিসের দ্বারা? তানজিলাল আজিজির রাহিম, আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন নির্দেশিকা, সঠিক প্রদর্শনা, পথের প্রদর্শনা কিসের দ্বারা? কোরআনের দ্বারা। হ্যাঁ, সারা বিশ্বকে আল্লাহ জানাতে চান কোরআনের দ্বারা কি হবে, বলছে তোমরা জানো না। হ্যাঁ, কোরআনের দ্বারা কি হবে? এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, দুটো শব্দ বলেছেন, দুটো গুণ আল্লাহর বলেছেন, আল আজিজ আর রাহিম, আল আজিজ মানে প্রতাপশালী, তার মানে আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না, আল্লাহ আল্লাহর উপরে কেউ চাপ সৃষ্টি করতে, তাই তিনি হচ্ছেন প্রতাপশালী আল আজিজ, কিন্তু তিনি দয়া তার সীমাহীন, সীমাহীন দয়া, তাই সেই সীমাহীন দয়ার বশবর্তী হয়ে তিনি কোরআন নাযিল করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআন দ্বারা মোহাম্মদ
সাথে কি করলেন, লিতুনজিরা কাওমান মানজিরা আবাহুম ফাহুম গাফিলুন। এমন একটি জাতির কাছে আপনি সতর্ককারী রূপে এসেছেন যাদের পূর্বপুরুষের কাছে যুগ যুগ ধরে কোনো সতর্ককারী আসে নাই, ওরা অচেতন হয়ে গেছে। তাই এই রকম একটা মূর্খ, নিকৃষ্ট, অনুন্নত এবং সব থেকে অসভ্য কিভাবে শুনছেন, এই জাতির কাছে আপনি তাদের সতর্ক করতে এসেছেন কোরআনের দ্বারা, কি হবে জানেন, এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাতির আকিদা পরিবর্তন হয়ে গেল, এই জাতির বিশ্বাস পরিবর্তন হয়ে গেল, একিন পরিবর্তন হয়ে গেল, এই জাতির জীবন পরিবর্তন হয়ে গেল। এই জাতির যারা কালকে ছিল নিকৃষ্ট আজকে তারা হলো শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বললেন, এই তো মানব সভ্যতার ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ অবদান যে তিনি এই নিকৃষ্ট জাতিকে মোটে 23 বছরের সময়ে শ্রেষ্ঠত্বের সালনসি করে সমাসীন করতে সক্ষম হলেন। এই হচ্ছে নবীর সীরাতুন নবী, তার পবিত্র জীবনী আর পবিত্র পানি। তিনি কি শুরু করেছিলেন, হ্যাঁ তিনি কি এই পাহাড়গুলো সোনা করে সবার হাতে সোনা দিচ্ছেন, বাবা তোমরা চুরি করে না গো, ডাকাতি করে না, ছিনতাই করে না, এবার শুনছেন, হ্যাঁ তোমরা মানুষ হত্যা করো না, তোমরা নারী সম্ভ্রম নষ্ট করো না, বলেছিলেন হীরে জহরত দিয়েছিলেন মানুষকে, মণিমাণিক্য দিয়েছিলেন, ওই মাটি থেকে সমুদ্র দিয়ে পেট্রোল তুলে তাদেরকে পেট্রোল দিয়েছিলেন, আপনারা সবাই বলছেন না কেন, নবীজি সাল্লাল্লাহু পেট্রোল দিয়েছিলেন, সোনা দিয়েছিলেন, হীরে জহরত দিয়েছিলেন, মণিমাণিক্য দিয়েছিলেন, খাবারের ব্যবস্থা দিয়েছিলেন, কিছুই দেননি, কি দিয়েছিলেন তাদের কাছে, তিনি যারা পৌত্তলিক মূর্তি পুজো করে, যারা অগ্নি পুজো করে মজুসি, সবাই শুনছেন, যারা ইহুদি, যারা খ্রিস্টান, এরা মুসা নবীর অনুসারী ইহুদি, এরা ঈসা নবীর অনুসারী খ্রিস্টান, এরা বিভিন্ন নবীর অনুসারী, এরা শুধুমাত্র পৌত্তলিক, এরা মূর্তি পুজো করে, এদের দেব দেবীর সংখ্যা 360, আবার কোন লোকের দেব দেবীর সংখ্যা 33 কোটি। আরে বলছেন না কেন, উনি শুরু করলেন তাদের সামনে, শুরু করলেন কোরআন শরীফের ভিতর থেকে, তিনি বললেন 4 নম্বর 1 সূরা নাম আল বাকারা আর রুকু নম্বর 3 আয়াত নম্বর 21 আর 22। আমি তো শুধু এই দুটি বলবো, তিনি তো পুরো কোরআন শরীফ বলেছিলেন, কিন্তু একটা একদিনই কি সব বলেছিলেন, আরে কোরআন শরীফ কি আরে মা উনজিল আল কোরআনা দফাতান ওয়াহিদাতান, কোরআন একেবারে একসাথে অবতীর্ণ হয়নি, বরং আন্দাক আন্দাক গিরিস্তান, তার মানে থোড়া থোড়া করে অল্প অল্প করে কোরআন শরীফ 23 বছরে অবতীর্ণ হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল তো, এ নিরক্ষর নবী যে, নবী তো লেখাপড়া জানে না, আরে শুনছেন আপনারা, আপনারা সবাই বলছেন না কেন, উনি লেখাপড়া জানেন, উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে মূর্খ নয়, জাহেল মানে মূর্খ, তবে উনি মহাজ্ঞানী। হ্যাঁ মহাজ্ঞানী হলেন কি করে, কি পড়েছিলেন, কোন কলেজে, কোন স্কুলে, আরে বলছেন না কেন, উনি কি সাহিত্য পড়েছিলেন, উনি কি কবিতা পড়েছিলেন, উনি কি কাব্য পড়েছিলেন, উনি কি ইতিহাস পড়েছিলেন, উনি কি লজিক পড়েছিলেন, উনি কি ফিলোসফি পড়েছিলেন, উনি কি ম্যাথামেটিক্স পড়েছিলেন, উনি কি জিওগ্রাফি পড়েছিলেন, ও কি বললেন, আল্লাহ বলছেন এই তোমরা ওরকম করছো না, আমার নবীকে আমি সর্বশ্রেষ্ঠ জিনিস শিখেছি, উনি যে জগৎগুরু বিশ্বগুরু না, তা উনি কি সৃষ্টির ছাত্র হতে পারেন, এবার আপনারা সবাই বলবেন একসাথে, যিনি জগৎগুরু বিশ্বগুরু উনি কি কোনো সৃষ্টির ছাত্র হতে পারেন, তাকে শিখাবেন স্বয়ং বিশ্বপ্রভু মহাপ্রভু স্বয়ং আল্লাহ। তাহলে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাধারণ শিক্ষিত নয়, তিনি জ্ঞানী শুধু নন, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ শুনলেন না আপনারা, এটা কি আমি সোহরাব আলী খান বলছি? কুরআন আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি নিজে পড়াবো, আপনাকে পড়ানোর মতো যোগ্যতা সৃষ্টি জগতের মধ্যে কাহারো নাই। নাই, জোরে বলুন সবাই, নাই। কে পড়াবে আমার নবীকে? আসুক দেখি একবার। জি, পাড়া নম্বর 30, আমপাড়া, সুরা নামাল আল্লাহ, আয়াত নম্বর 6, সরাসরি বলে সন্ন করে উকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পড়াবো, আপনাকে পড়ানোর মতো যোগ্যতা সৃষ্টি জগতের মধ্যে কাহারো নাই। বরং 29 পারা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ছোটরা মেধা তালিকায় খুব পড়াশোনা করে, বলছেন না কেন, সারা বিশ্বে যত কওমি মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দের নাহজে সেই পদ্ধতিতে যত মাদ্রাসা চলে, তারা রাত্রেবেলা সবে সাদেকের আগে উঠে কোরআন মুখস্থ করে না? করে না? কিরকম মুখস্থ করে? মা কানা মুহাম্মদ, মা কানা মুহাম্মদ, মা কানা মুহাম্মদ, মা কানা, আবার ঘুম ঘুম থেকে উঠেছে, ফের 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 শুনে, মা কানা মুহাম্মদ আগা আহাদিন মিরি যাবে, আগা আহাদিন মিরি যাবে, আগা আহাদিন মিরি যাবে, আগা আহাদিন। শুনছেন না? একটা কথা 50 বার 60 বার 100 বার পড়ে তবে মুখস্থ হয়। কি বলছেন আপনারা? আজকে আমি বলতে চাই, এ নবীওয়ালা কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে ফজরের আগে কোরআন তেলাওয়াত করা। বলুক সারা দুনিয়ার তবলিগের লোকেরা, এটা কি কোরআনে নেই? পড়ুন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি, 15 সূরা বনী ইসরাইল, শুনছেন? 79 নম্বর, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কার বয়ান? আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসার সমস্ত ছেলেরা, লক্ষ লক্ষ ছেলেরা, ছোট ছোট কুচি কাঁচারা, উস্তাদরা উঠে যায় ফজরের আগে আর তারা কোরআন শিখে। আমার নবীজিকে আল্লাহ বলেন, না আপনাকে ওরকম করে এই মুখস্থ করার লাগবে না, রিভাইজ করার লাগবে না। আমি অবতীর্ণ করছি, আপনি শুনে যান, আর শুনে গিয়ে আপনি ঠিক মুখস্থ হয়ে যাবে, আমি মুখস্থ করিয়ে দেবো। আল্লাহ বলছেন, কে? আর আপনাকে এমন যোগ্যতা দেবো, এমন একটা ক্ষমতা দেবো, এ বয়ান করবেন আপনার মতো এত ভালো বয়ান পৃথিবীতে কেউ, আপনার যে গলার স্বর এত সুন্দর, কাফেররা পর্যন্ত শুনলে তারাও কলমা পড়ে ইমান আনবে। জোরে বলছেন না কেন সুবহানাল্লাহ? আমি এত আসতে কেন? জোরে বলো সবাই, পড়ে দেখো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সব কথা কোরআনের মধ্যে বলছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর হওয়া সত্ত্বেও একটি নিকৃষ্ট জাতিকে শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে সমাসীন করলেন, এর থেকে বড় অবদান মানব সভ্যতার ইতিহাসে আর কেউ রেখে গেছে? জোরে বলুন, সুস্থ সুষ্ঠু সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছেন, কি ভাই ঠিক না ভুল কথা? আদর্শ মানুষ তিনি দুনিয়াতে দিয়েছেন, তিনি নিজের জীবনের আদর্শটাকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, দিয়েছেন না দেননি? তো তিনি শুরু করলেন কীভাবে? আমি বলছিলাম যেটা, আগে একটুখানি পানি দেন, একটু গলাটা ভিজে নিই, একটু গলা ভিজতে হচ্ছে, বুঝলেন তো? হ্যাঁ, আমার সম্মানীয় ইমামদার ভাইরে, কোরআন শরীফের পারা নম্বর 1 সূরা নামাল বাকারা রুকু নম্বর 3 আয়াত নম্বর 21-22 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান্না সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাক
خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم চিনি হলো খাবেন ফল দর দরখানে فلا تجعلوا لله اندادا وانتم تعلمون দুটি আয়াত হে মানুষ সকল কই প্রথমেই মুখাতাব এর আউয়ালিন মুখাতাবিন কারা মানুষ মুমিন ইয়া আল্লাযীনা আমানু না ইয়া আল্লাযীনা কাফারু না ইয়া আহলাল কিতাবি না ইয়া আইয়ুহান নাস এই দুনিয়ার মানুষেরা কে বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাষাটা আল্লাহর আর বক্তা জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ লোক সকল তোমরা আনুগত্য স্বীকার করো সেই রবের যিনি সৃষ্টিকর্তা আচ্ছা বলুন তো হিন্দুদের সৃষ্টিকর্তা কে আর ইহুদিদের সৃষ্টিকর্তা আর খ্রিস্টানদের সৃষ্টিকর্তা আর ওই বেটা নাস্তিকগুলো ওদেরকে সৃষ্টি করেছে ও আল্লাহ মানি না বলে দিয়ার ইজ নো গড দূর খোঁড়ার দিন বলে কি গড বলতে কিচ্ছু নেই আচ্ছা তো তোরা হলি কি করি তুই শুনছ তুই কি করে হলি রে হ্যাঁ তোর বাপ কি করে হলো তোর দাদা কি করে হলো বুঝতে পারেননি তুই জবাব দে তো নাস্তিকদের সৃষ্টিকর্তা কে আমি এই দিল্লি যাচ্ছিলাম বুঝলেন আমাদের আহলেশ্বরের একটা মাসওয়ারা ছিল বুঝতে পারছেন উলামাদের মাসওয়ারা তো সেখানে আমি অসুস্থ মানুষ বলে আমার ছেলেরা বললে যে আব্বা আপনি একটু ভালো ট্রেনে যান তো আমাদের ইন্ডিয়ার সব থেকে ভালো ট্রেন হচ্ছে রাজধানী এক্সপ্রেস পুরো এসি দারুণ গদি খুব চওড়া গদি খানা দানা সব দেবে আপনাকে আইসক্রিম পর্যন্ত দেবে মিঠাই দেবে নাস্তা পানি চা আর কফি সব দেবে বুঝতে পারছেন তারপরে কম্বল দেবে বেডশিট দেবে বালিশ দেবে সব দেবে এত ভালো ট্রেন তো আমি ট্রেনে যখন যাচ্ছি তো কিছু লোক তারা আমাকে দেখে মনে করছে এ দামি ট্রেনে মৌলবি ফকিরি বিদ্যাওয়ালা আবার কিরম ঢুকতেছে রে তো বলছে হুজুর আপনার ট্রেন এটা নয় ওইটা তাহলে তোমার বাপেরই পয়সা আছে আর আমার বাপের পয়সা নেই হ্যাঁ এই ট্রেনটা এত এত নম্বর সিট আমার জানা আছে আমি মূর্খ লোক নাই আমি ডবলে নেই তাহলে আমি দারুল দেওয়ান থেকে আরবিতে আর উর্দুতে আমি মাস্টার ডিগ্রি করেছি তুমি কি মনে করছো আমি কিছু জানি না বুঝতে পারছেন না তো ঢুকে গেলাম আর আমার কাছে জামা কাপড়ও ভালো ছিল ট্রলিটাও খুব ভালো দামি ট্রলি ছিল চলে গেলাম ওরা তো দেখছে যে এই মৌলবিকে কী করে দমানো যায় বুঝতে পেরেছেন হ্যাঁ তো আমি মাগরিবের টাইম হলো মাগরিবের নামাজটা জোরে জোরে পড়লাম ওরা বলছে আরে আপনার তো আপনি তো আকবর বাদশার খুব ভক্ত ওই যে আমি আল্লাহ আকবর আরে বলছেন না কেন রুকুতে সাজদাতে আল্লাহ আকবর বলেছি তো ও বলছে আপনি চাইলে তো আকবর বাদশার খুব ভক্ত আচ্ছা ওইটা কি আকবর বাদশার কথা হলো কি জ্বালা হলো তুমি তাই বলছি হ্যাঁ আকবর বাদশার ভক্ত আমি হবো কেন ও তোমরা আকবর বাদশার ভক্ত ও তোমাদের দুলা ভাই হয় না সবাই শুনছেন ওই যতগুলো মোগল বাদশাহ এসেছিল হিন্দুস্তানে ওদের মধ্যে আকবর বাদশাহ হিন্দু মেয়েকে বিয়ে করেছিল শোনেননি আপনারা আপনারা কেউ কেউ ইতিহাস জানেন তো ওর বউটা কি হিন্দু মেয়ে ওর ঘরে পুজো হতো আমি নিজে পড়েছি ইতিহাসটা পুরো বুঝতে পেরেছেন সেই মহিলা তো তোমাদের তো দুলাভাই আকবর বাদশার ভক্ত আমরা
নয়, আসলে আমরা বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান সুমহান, ওই আল্লাহকে বলছি। এবার ওরা ধরেছে, আচ্ছা মানুষের একটু বসেন বসেন, আরে আল্লাহ আপনি বলছেন আল্লাহ, আর আমরা বলছি ভগবান, আর ওরা বলছে ঈশ্বর, এরা বলছে গড়, তো সব এক করে দিয়ে এই মারামারি ঠেলাঠেলি গুতুগুতি যুদ্ধবুদ্ধ বন্ধ হয়ে যায়, এক করে দিলে হয় না? আরে এক করে দেওয়াটা তো খুব ভালো, এক হয়ে যাওয়াটা ভালো, এক হয়ে যাওয়াটা জোরে বলুন না ভালো, ঝগড়া মারামারি না থাকা এটাই আমরা চাই, এইটাই কাঙ্ক্ষিত, এটাই কি কাঙ্ক্ষিত। কিন্তু এই এক হতে গিয়ে এই আল্লাহর ঈশ্বর আর ভগবান আর সবাইকে এক করে দেওয়া, এইটা করা যাবে না। কি ভাই শুনছেন? এক হতে গেলে কি হতে হবে? আমি তোমার বলছি শোনো, আমি তাদের বললাম, আপনারা বলুন, আমার প্রভু, তোমার প্রভু, সবার প্রভু, বিশ্ব প্রভু আল্লাহ, বলে বলুন, কি বললাম, আমার প্রভু, তোমার প্রভু, সবার প্রভু, বিশ্ব প্রভু আল্লাহ। এবার বলো আমার গুরু, বলো সবাই আমার গুরু, তোমার গুরু, সবার গুরু, বিশ্ব গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাস আলহামদুলিল্লাহ, তাহলে এক হয়ে যেতে পারলাম সবাই। কিন্তু আল্লাহর ভগবান এক হতে পারবে না তো, বলে কি করে হবে? আমি বলে কি করে হবে? আপনারা শুনুন, নেতাজি আর পিঁয়াজি দুটি কি সমান? এই আপনারা শুনতে পারেননি, পিঁয়াজি বললেই বলবে খাবো, ইফতারের সময় আপনারা পিঁয়াজি খান না? আমাদের বাংলায় চলে, আমি কালকে লতিপুরে মাসায় গিয়ে প্রথমে বলেছি, এই নাস্তা ফাস্তা কিছু আনতে হবে না, আগে মুড়ি নিয়ে এসো, বুট নিয়ে এসো আর পেঁয়াজি নিয়ে এসো। ওরা বলছে আপনি খাবেন? আমি বাঙালি লোক, আমি খাবেন না, কি মনে করেছে আমি কি ইয়ে থেকে এসছি, ল্যাটিন থেকে এসছি নাকি, কি বুঝতে পারছেন না? আমি বাঙালি লোক, আমি মুড়ি খাবো না, কি বলছেন? কালকে সন্ধ্যাবেলায় মুড়ি খাইছি, একেবারে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে। আরে আজকাল শুনেন পেঁয়াজের দাম হয়ে গিয়েছিল 260 টাকা, 250 টাকা, আপনাদের এখানে হয়েছিল? হ্যাঁ, তাও পেঁয়াজি খেয়েছে, কিরকম করে খেয়েছে জানেন? অত টাকা দিয়ে পেঁয়াজ কিনে পেঁয়াজি করতে পারবে না তো, পাতাকপি কুচিয়ে ওইটাই খা, পাতাকপির পেঁয়াজি, কি বলছেন? বাঙালি পেঁয়াজি খাওয়া ছাড়ে, এই মুসলমান ছাড়বে? বাবা পেঁয়াজি আর নেতাজি দেখতে তো একরকম লাগিল, কিন্তু দুটো কি সমান? নেতাজি মানে একটা বিরাট বড় নেতা মানুষ, আর পেঁয়াজি মানে খেয়ে ফেলবো। হ্যাঁ, ও ভগবান আর আল্লাহ এক হবে না, বলে কেন? আল্লাহ স্রষ্টা, ভগবান সৃষ্টি, ভগবানের মা আছে, ভগবানের বাবা আছে, ভগবানের আতুর ঘর আছে, এই ভগবান জন্মেছে। ওই যে তোমরা গান করলে, আছে গৌর নিতাই নদী আছে, কৃষ্ণ আছে মথুরাতে, আবার বাবা ভগবান শ্রীকৃষ্ণ ও তো মথুরাতে জেলের ভিতরে, ওর বাইপে ওর বাপের নাম বাসুদেব, ওর মায়ের নাম দেবকি নাও, আল্লাহর মা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর বউ আছে, ভগবানের আছে ভগবতী, এ বলছ লাগালো ওই কৃষ্ণর 16,000-এর বেশি বউ, ও অত বউ কি করতো? হ্যাঁ, 16,000-এর বেশি বউ নাকি, লিখেছে একটা কিতাবে, মহাভারতে লেখা আছে, আমি পড়েছি। তাহলে বলো, ও আচ্ছা ভগবান বেঁচে আছে না পাতল তুলেছে? সবাই বলুন, সবাই বলুন, ও আত্মগুলো বলুন সবাই, ভগবান বেঁচে আছে না পাতল তুলেছে? আর আমার আল্লাহ মরে গেছে? জোরে পড়ুন একবার, আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব। সবাই পড়ুন সূরা রহমানের আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি বললাম ভগবান আর আল্লাহ এক হয় না, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
বোঝানোর মধ্যে ও পুরো সফরে ওদের উপরে আল্লাহর রহমতে আমি কিন্তু তাদের ঘাড়ে চেপেছিলাম, কেউ আমাকে হারাতে পারেনি। আরে বুঝছেন, দারুল দেওবন্দে যে পড়েছে তাকে সহজে মনে করছে বাজি বাদ করে দেবে, শুনলেন না আপনারা? আরে কি করে হলো বাবা, তাহলে এই আমাকে 45 মিনিট সময় দিয়েছিল, আমার 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আপনারা মাফ করে দেবেন। হ্যাঁ, এই আসরের আজান হবে এখনই, আমার মনে হয় আসরের আজানের সময় হচ্ছে। জি হ্যাঁ, তো ভাই আমরা সবাই এই যে দুটো কথা বললাম, এক হচ্ছে সকলের প্রভু আল্লাহ আর সকলের গুরু হযরত, 7:30 আজান, আরো 20 মিনিট আছে। আচ্ছা, তাহলে আরো দু চার মিনিট বলতে পারবো? আপনারা শুনতে রাজি আছেন নাকি? আচ্ছা, এই দাও তো একটু। হ্যাঁ, তাহলে গলা ভিজিয়ে নিয়ে ফের আরম্ভ করি। সংস্কার করলেন, তিনি যে সমাজের অবক্ষয়কে রোধ করলেন, তিনি দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করলেন, তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত করলেন, তিনি দুর্নীতিমুক্ত জীবন তৈরি করলেন, এটা তার একটা বহুত বড় অবদান। আর বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর খ্যাতি আমরা কি বুঝতে পেরেছি ভাষাটা, খ্যাতি? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষমতা, দৈহিক ক্ষমতা, এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে আছে? জি, আফ্রিকাতে আমি এক সময় আরবি ভাষাতে বক্তব্য রাখছিলাম, তো একজন পাদ্রী জিজ্ঞেস করেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো লেখাপড়াই জানতেন, আমি বলে দেখো তিনি মহাজ্ঞানী ছিলেন, তিনি কি ছিলেন? আর তিনি এই করে গেছেন, তার খ্যাতির মতো তোমার কোনো খ্যাতি কাউরির আছে? হ্যাঁ, একটা ছোট্ট সুরা আছে, 8টা আয়াত আছে, কিন্তু দারুণ, এনশেরা, কি নাম সুরা? এনশেরা, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সুরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহর রহমতে ইত্তেফাকুল উলামা কর্তৃক আয়োজিত আজ এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, আর আল্লাহ রহমতে এইখানে আজকে বক্তব্য হচ্ছে, আর আল্লাহ বলছেন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তার ব্যক্তির ব্যক্তি লাভ করেছে, সারা দুনিয়াতে তার মহাসম্মানের আসনকে আমি ছড়িয়ে দিয়েছি। এনশেরা মানেই প্রসারণ, এনশেরা মানে কি? প্রসারণ, ছড়িয়ে দাও। কীরকম ছড়িয়েছে এগুলা দেখুন, হযরত মুহাম্মদ সাল্লামের নাম প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে, প্রতি পলকে কোটি কোটি মুসলমান নানান রকমভাবে নিয়ে চলেছে, যেটা কোনো নবীর ভাগ্যে জুটিনি, কোনো রসুলের ভাগ্যে জুটিনি, কোনো পৃথিবীর কোনো ব্যক্তির ভাগ্যে জুড়ে বলুন না, আর সম্ভব নাই। আমি প্রথম দলিল দিলাম যে কুরআন শরীফের একটা আয়াত আছে সূরা রহমান, এটা 27 পারায়, আর 2 নম্বর রুকু আয়াত নম্বর 33, তাতে একটা কথা বলা আছে, কিন্তু আপনার শুনে মনে করবেন এই আয়াতটা কি হলো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা সুলতান ফাবি আই আলাই রব্বিকুমাতুকাজিবা। যে নার ইনসানকে আল্লাহ বলেছেন তোমরা নাফরমানি করতে চাইলে আমার জমিন আসমানের সীমানা থেকে বাইরে চলে যাও, কিন্তু এখানে আক্তর শব্দ আছে কুতুরের বহু বচন, আর কুতুর মানে সীমানা, তাহলে আক্তর মানে আকাশের সীমানার সীমানাই অসংখ্য। ধরুন এই সময় আসরের আজান হয়ে যাবে আমাদের বাংলাদেশে, কিন্তু ইন্ডিয়ার বোম্বাইয়ে এখন জোহরের নামাজ হয়েছে, আসরের এখনও 1 ঘন্টার বেশি সময় বাকি আছে, শুনছেন আপনারা? কলকাতায় যখন মাগরিবের আজান হয়ে নামাজ হবে তখন
আসরের আজান হচ্ছে, আসরের নামাজ হচ্ছে বোম্বাই। করাচিতে তখন জোহরের নামাজ হয়ে আসরের আজানও হয়নি। কি ভাই শুনছেন? এক ঘন্টা। আর আর সৌদি আরবে এখানের থেকে 3 ঘন্টার ডিফারেন্স। আর বলছেন না কেন? আচ্ছা পূব দিকে চলে যান, পূব দিকে মালয়েশিয়া, ওদের 1 ঘন্টা আগে ডুবে যায় সূর্য। শুনছেন? থাইল্যান্ডে গেছি আমি, মালয়েশিয়ায় গেছি আমি, ওই তোমার সিঙ্গাপুরে গেছি, ওদের সব 1-1.5 ঘন্টা আগে হয়ে যায় সব। আমি আফ্রিকার জাম্বিয়াতে গেছি, ওখানে 3.5 ঘন্টা পরে সূর্য ডোবে। তাহলে আপনার এই আয়াত কি কুতুর আক্তার থেকে একটা বিরাট বড় আমরা সূত্র পেলাম যে পৃথিবীতে এই সময়, এই 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 সেকেন্ডে, এই মুহূর্তে, এই নিঃশ্বাসে বহু জায়গায় ফজরের আজান হচ্ছে। আপনারা বলছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? এই সময় পৃথিবীর বহু জায়গায়, লক্ষ জায়গায় জোহরের আজান হচ্ছে। এই সময় পৃথিবীর বহু জায়গায় আসরের আজান হচ্ছে। এই সময় পৃথিবীর বহু জায়গায় মাগরিবের আজান হচ্ছে। এই সময় পৃথিবীর বহু জায়গায় এশার আজান হচ্ছে। তাহলে আজান বন্ধ নেই, 1 সেকেন্ড 1 নিঃশ্বাস। তাহলে সবসময় আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই 300 কোটি মুসলমানের সবাই একসাথে বলে না, তারা পালাক্রমে আজানের মধ্যে নবীজির নাম নিচ্ছে না নিচ্ছে না? এত বড় খ্যাতি কার আছে বলে? ধরুন লক্ষ লক্ষ জায়গায় আজান শেষ হয়েছে, তারা সবাই ওসিলার দোয়া পড়ছে, আতি মুহাম্মাদ আনিল ওয়াসিলাতা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছে। এই সময় কোটি কোটি মুসলমান নামাজের মধ্যে আছে, কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে, কেউ সাজদায়, আর কেউ বসে আত্মায়েতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ছে কোটি কোটি মুসলমান। এই সময় দরুদ শরীফ পড়ছে কত মুসলমান আত্মায়েতে বসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি তো এইভাবে 20টা যখন দলিল দিয়েছি যে পৃথিবীর এই সময় বহু জায়গায় বুখারি শরীফ পড়ানো হচ্ছে, বহু জায়গায় মুসলিম শরীফ পড়ানো হচ্ছে, বহু জায়গায় তিরমিজি শরীফ পড়ানো হচ্ছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরে বলছেন না কেন? আর মিলাদ হচ্ছে কত জায়গায়? এই শুধু ওই ময়মনসিংহে মিলাদ হচ্ছে না? আচ্ছা এই শুধু বাংলা ভাষায় মিলাদ হচ্ছে না, অনেক ভাষায়? জোরে বলুন। সারা বিশ্বের মধ্যে 3,200-এর বেশি ভাষা, সব ভাষাতে মিলাদ হচ্ছে, নবীজি সাল্লামের নাম নিয়ে আলোচনা হচ্ছে, সিরাতুন নবীর জলসা হচ্ছে, আল্লাহর হুজুর সাল্লামের নিয়ে আলোচনা হচ্ছে। বলুন, আমার নবীর থেকে বেশি আর আল্লাহর পরে হুজুর সাল্লামের নামের সব থেকে বেশি কি খ্যাতি? আমি আরও অনেক কিছু বলতে পারতাম, এখন সময় শেষ, আর আজানের সময় গেছে। 2 নম্বর ক্ষমতা, আমি বললাম যে দেখুন, আমি বলতে চাই নবীজি সাল্লাম একটা আঙুলের ক্ষমতা জানেন? ওই 2,32,00,000 মাইল দূরের আকাশের চাঁদকে 2টো টুকরো করে দিয়েছে। পৃথিবীর কোনো নবী পেরেছেন? কোনো রসুল পেরেছেন? আচ্ছা গুলাম আহমদ কাদিয়ানি পেরেছিল? আমি বলুন কি জ্বালা, বলুন কি জ্বালা! আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত নবীদের একটা ফিরিস্তি তৈরি করেছিলেন, ওই ফিরিস্তিতে গুলাম আহমদ কাদিয়ানির নাম ছিল। জোরে বলুন। আমার এখন কি মনে হচ্ছে জানেন? এই যে আজকে মুসা নবী তিনি ছিলেন সেইখানে, ঈসা নবী সেখানে ছিলেন যেখানে আল্লাহ শপথ নিয়েছিলেন, তাহলে মুসা নবীর অনুসারী ইহুদি ওরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে ঢুকতে পারে? এই বলছেন না কেন আপনারা? আপনারা বুঝতে পারেনি বলে দেবো, মক্কা শরীফে কি কোনো ইহুদি ঢুকতে পারবে? ঈসা নবীর অনুসারী খ্রিস্টান ওরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান অর্থাৎ মক্কা শরীফে ঢুকতে পারে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আরাম করছেন সেই মদিনাতে ঢুকতে পারে? ঢুকতে পারে না তো? আর যারা মূর্তি পুজো করে ওরা ঢুকতে পারে? তাইলে গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে ওদের কি সেখানে ঢুকা উচিত? আমার তো মনে হয় সারা বিশ্বের সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে ঘোষণা করা উচিত যে গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে, আমার নবীকে যারা নবী মানে না এই জমানায়, তাদেরকে মুসলমান বলা যাবে না, ওরা মুসলমান নয়, ওদেরকে মুসলমান হিসেবে কোনো রকমের কোনো তাদের সুবিধা দেওয়া চলবে না। এ আমি এত বড় দলিল আপনাদের দিলাম, বুঝতে পারেননি? নো এন্ট্রি ফর নন মুসলিম, হারামের এলাকাতে কোনো অমুসলমান যেতে পারে না। তিনি মুসা নবীর অনুসারী যদি না যেতে পারে, তো এই গুলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী কি করে যায়? কি বলছেন আপনারা? আমাদের উলামারা যে দাবি করছে সেই দাবির সাথে আপনারা সবাই আছেন? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। হ্যাঁ, উলামারা যদি এটা নিয়ে আন্দোলন করেন আপনারা সবাই এগিয়ে আসবেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলার অনেক ছিল, তাও বলে ফেললাম অনেক কিছু। আল্লাহ, এই শুনেন,
এই আল্লাহওয়ালা আছেন, ইনাদের দোয়া পাওয়ার জন্য আমি কিনেছি শুনেন। হ্যাঁ, আমি যে পড়াশোনা করেছি না, ওই 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 পড়াটা শোনালাম, আমি যে পড়েছি আমি এখানে বয়ান করতে আসিনি, পড়া শোনাতেলাম। কেননা হাফিজ হুজুর আছেন এখানে, আল্লামা সাইফুদ্দিন সাহেব আছেন, খালি সাইফুল্লাহ সাহেব, খালি সাইফুল্লাহ সাহেব আছেন, তো ইনাদের কাছে আমি আমার পড়াটা শোনালাম, বুঝতে পেরেছেন? ভুল ত্রুটি ওনারাই মাফ করবেন, আপনার বেজার হননি তো? হ্যাঁ, মনে করবেন না যে ইন্ডিয়া থেকে বিরাট বড় বক্তা এসেছে, আমি ইনাদের ছাত্র থেকে উনি। আরে আমরা তো, ওনারা কবে থেকে খিলাফত পেয়েছেন? আমরা এই তো নূতন, বুঝতে পেরেছেন? আমরা কার্তিকুল সাবির, বুঝতে পারছেন? এইসব বুজুর্গানে দিনদের কাছে, তো আল্লামা হুজুর এখানে আছেন, হাফিজ হুজুর এখানে আছেন, আমি ওনাদের কাছে কিন্তু বয়ান করে ধৃষ্টতা করলাম না। আমি মনে করলাম যে আমরা, আমি মাওলানা মুফতি আবুল কাসেম নোমানীর মোজাজ, আর ওনার কাছে অনুমতি, আর শুনুন তো, এটা করলাম। আর আমি যে পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে রহমতুল্লাহ আলাই, এবং মুফতি সাইদ আহমদ পালনপুরীর কাছে, ওনাদের সেই সবকটাকে আমি একটু শুনিয়ে দিলাম। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, ওনারা আমাকে দোয়া দেবেন। ওনাদের দোয়া পেলে বড়রা যদি দোয়া দেয় তো ছোটরা একদিন বড় হয়ে যাবে, কি বলেন আপনারা? বড়দের দোয়া পেলে ছোটরা কি হবে? বড় হবে। এইটাই তো আল্লাহর কুদরতের নিশান। আমার নবী তখন কোরআন শরীফ শুনিয়েছিলেন তাদের সামনে, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইদা আনতুম বাশারুন তানতাশিরুন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته. উত্তর দেন, এটা দোয়া হবে একে অপরের সাথে দোয়া। আলহামদুলিল্লাহ, আমরা একটি অ্যালার্ম শুনি।